সেথ রোলিন্স আবার প্রোমো করলেন রোমান রিংসের বিরুদ্ধে। তিনি রোমানকে বললেন, রোমান রিংস যেন কম কম ম্যাচ খেলেন, তিনি অনেক চিটিং করেন ম্যাচের মধ্যে, আর এমনকি রোমান রিংসের চ্যাম্পিয়নশিপের থেকে সেথ রোলিন্সের চ্যাম্পিয়নশিপের ভ্যালু অনেক বেশি রয়েছে। অর্থাৎ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের গুরুত্ব অনেক বেশি আর কি। তো আজকে আরও একবার রোমান রিংসের বিরুদ্ধে সরাসরি কথা বললেন সেথ রোলিন্স, তিনি আমাকে ইনসাল্ট করলেন আজকে রয়্যাল এপিসোডে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কোর্টে চ্যালেঞ্জ করে রোমান রিংসকে চ্যাম্পিয়নশিপের জন্য, বাট গতকাল রয়্যাল এপিসোডে সেথ রোলিন্স কোর্টে গিয়ে বলেন যে কোডি, রোমানকে চ্যালেঞ্জ করে বড় ভুল করছো, কারণ রোমান রিংস একজন এমন চ্যাম্পিয়ন যে অনেক কম কম ম্যাচ খেলেন আর প্রত্যেকটি ম্যাচেও চিটিং করে জয়লাভ করে। তো তুমি কাকে চ্যালেঞ্জ করতে চাও, রোমানকে নাকি একজন ফাইটিং চ্যাম্পিয়ন আমাকে? আর বন্ধুরা, এমনিতে রোমান রিংস সেথ রোলিন্স অনেকবারই ইনসাল্ট করেন বিভিন্ন ইন্টারভিউ এবং বিভিন্ন জায়গায়, মানে যখন সেথ মকা পান রোমানকে রোস্ট করে দেন। আর ঠিক গতকাল রয়্যাল এপিসোডে তিনি রোমানকে একদম খোলাখুলি রোস্ট করে দিলেন কোডির সামনে। তারপর কোডি একদম আশঙ্কা রয়েছে তিনি কোন দিকে যাবেন, রোমানের দিকে নাকি সেথ রোলিন্সের দিকে। তারপর দেখা যাক রোমান রিংস পরবর্তীকালে সেথ রোলিন্সকে কী জবাব দেন। রোমান কিনে যে কথাগুলো বলেছেন সেথ রোলিন্স, সেটা মোটামুটি ঠিকই, কিন্তু